This is Devjyoti and you watching civil engineering tutorial point. তো আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছে পুরুলিয়া পলিটেকনিক রিভিউ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, পুরুলিয়া পলিটেকনিক রিলেটেড সকল প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে ভিডিওটি। তো পুরুলিয়া পলিটেকনিক হচ্ছে একটি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ যেটি বঙ্গাবাড়িতে অবস্থিত। এটি 1957 সালে তৈরি হয়। কলেজটিতে যদি আমরা কোর্স বলতে চাই তো কলেজটি এখানে দেখো দেওয়া আছে, পুরুলিয়া পলিটেকনিক ইজ আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন বোর্ড অ্যান্ড অল ইন্ডিয়ান কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন অ্যাপ্রুভড। দিস ইনস্টিটিউট অফার ডিপ্লোমা ডিগ্রি ইন 5 ব্রাঞ্চ। সেমিস্টার এক্সামিনেশন হেল্ড ইন জানুয়ারি অড সেমিস্টার অ্যান্ড জুলাই ইভেন সেমিস্টার এভরি ইয়ার। এই যে 5টা ব্রাঞ্চ প্রেফার করে সেগুলো হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এই কলেজটিতে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে 30টা সিট আছে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে সবচাইতে বেশি সিট আছে 90টা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 60টা সিট আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 60টা সিট আছে, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 60টা সিট আছে। এরপর এই কলেজটিতে প্রায় 35 প্লাস টিচিং স্টাফ আছে, নন টিচিং অফিস স্টাফ আছে 9 জন, গ্রুপ ডির স্টাফ হচ্ছে 9 জন, স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 550 প্লাস। এটার লোকেশন হচ্ছে পুরুলিয়া, বঙ্গাবাড়ি, বিবেকানন্দ নগর, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। এই কলেজটি অ্যাফিলিয়েটেড হচ্ছে WBSCT অ্যান্ড VE অ্যান্ড SD, অ্যাপ্রুভড বাই AICT, ডিপার্টমেন্ট হচ্ছে টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। আর এই কলেজটির ওয়েবসাইট হচ্ছে, এটা হচ্ছে কলেজটার ওয়েবসাইট, ঠিক আছে। তো তোমরা এখানে ভিজিট করে দেখে নিতে পারো আরও ডিটেলস। দেন যদি আমি এখানে হোস্টেল বলি, তো এই কলেজটিতে ফার্স্ট সেকেন্ড থার্ড 3টা ইয়ারের জন্যই বয়েজ অ্যান্ড গার্লস হোস্টেল অ্যাভেলেবল। দেন ট্রান্সপোর্টের ব্যাপারটা যদি বলি, তো এখানে বাস সার্ভিস, টোটো, অটো সব রকম সার্ভিসই অ্যাভেলেবল। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. কলেজ ক্যাম্পাস তোমাদের কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করে জানাও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দাও, আর ভিডিওটি বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে সকলেই জানতে পারে পুরুলিয়া পলিটেকনিকের এই রিভিউটি। আর এরকমই টেকনিক্যাল এডুকেশন রিলেটেড এবং পলিটেকনিক রিলেটেড, মেনলি পলিটেকনিক রিলেটেড আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।